দেশে উৎপাদিত পেঁয়াজ বীজের শতকরা ২৫ ভাগ যোগান দেয় ফরিদপুরের সদরপুরের কৃষকরা। প্রতি বছরের মতো চলতি মৌসুমেও এই উপজেলায় পেঁয়াজ বীজের ব্যাপক আবাদ হয়েছে, যা কালো সোনা নামে পরিচিত। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলামের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজ বীজের সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। দেশের মোট যোগানে শতকরা ২৫ ভাগ পেঁয়াজের বীজ উৎপাদন হয় সদরপুর উপজেলায়। এ উপজেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজের চাষের উপযোগী হওয়ায় চারটি ইউনিয়নে এই বীজের ব্যাপক চাষাবাদ হয়েছে। কৃষকরা এখন ব্যস্ত পেঁয়াজ বীজ পরিচর্যায়। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে অল্প কিছুদিনের মধ্যে কৃষক বীজতলা থেকে পেঁয়াজ বীজ ওঠানো শুরু করবেন। বিঘা প্রতি আবাদে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি বিঘা থেকে প্রায় ৩ মণ বীজ উৎপাদন সম্ভব, যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ফলে প্রতি বছর পেঁয়াজ বীজ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। হয়তো আল্লাহর রহমতে গত বছর যে ফলনটা হয়েছিল তার চেয়ে এবার বেশি ফলন হবে। পেঁয়াজের দানা বিক্রি করে এবার আমরা অনেকটাই লাভবান হতে পারবো, গতবারের চেয়ে এবার বেশি হতে পারবো। উপজেলার কৃষি কর্মকর্তা জানান, পেঁয়াজ বীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছি, কারিগরি সহায়তা করছি, রোগ ব্যাধি পোকামাকড় এর ব্যাপারে যথাসময়ে তাদেরকে অবহিত করছি। এবছর সদরপুর উপজেলায় ৩৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।